number one, Diggy number one. এই সুন্দর বিকেলে গরম গরম কফি মজাই আলাদা কিন্তু ঘড়িতে এখন ঠিক 5:30টা তাই শুরু করব অরেশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস দেখা যাক আজকে কোন চারজন দিদি আমাদের মধ্যে আসছেন দিদি সকলের সাথে পরিচয় করে নেব প্রথমে আছে স্মিতা বোস নমস্কার প্রত্যেককে আমি দত্তবাগান থেকে এসেছি তারপর শ্রীরেখা দাস নমস্কার প্রত্যেককে আমি নিউয়ালিতে থেকে এসেছি তারপর আছে অঙ্গিরা বোস নমস্কার রাজাহাট থেকে আচ্ছা তারপরে আছে দোলন কর নমস্কার শেওড়াফুলি থেকে তোমাদের চারজনকে স্বাগত দিদি নাম্বার 1 সিজন 6 এ শুরু করব আমাদের প্রথম রাউন্ড পুরানো সেই দিনে দেখো তোমাদের গেম এসে গেছে পাঁচটা বটল সাজানো আছে বক্সের মধ্যে বল দিয়ে বটলগুলোকে ফেলতে হবে ইচ বটল 5 পয়েন্টস কোনো সময়ের লিমিটেশন নেই তোমাদের ফেলতে হবে বটলগুলো সেইভাবে পয়েন্ট প্রথমে স্মিতা কি করো স্মিতা আমি এখন ওয়েব ডিজাইনার ফ্রিল্যান্সিং করছি আচ্ছা বাড়িতে বসে কতদিন হয়ে গেল এই কাজের সাথে যুক্ত এই 2-3 বছর হয়ে গেছে প্রথমত তো আমি আগে স্কুলের সাথে যুক্ত ছিলাম স্কুলে পড়াতাম তারপরে বিয়ের পর হাজবেন্ডের কাছে শেখা তারপর এখন নিজে ফ্রিল্যান্সিং করছি বাহ আমার হাজবেন্ড বলে আমি যেহেতু এই ফিল্ডে আছি তো তুমি শেখো আমার কাছে তারপর আমি এখানে শিখে 6 মাস ধরে শিখে তারপরে নিজে এখন কাজ করছি বাহ খুব ভালো বাড়িতে আর কে কে আছেন স্মিতা বাড়িতে আমার ফাদার ইন ল আছে আর হাজবেন্ড আছে আর ছোট ছানা পোনা নেই এখনো হয়নি কতদিন হলো বিয়ে হয়েছে 7 বছর হয়েছে 7 বছর হলো বিয়ে ছোটবেলাটা কিরকম কেটেছে স্মিতা ছোটবেলা বলতে আমি ভীষণ দুষ্টু তো স্কুলেও তো কোনো তার বিরাম ছিল না তখন 11-12 যখন পড়ি তখন বই খাতা নিয়ে যেতাম না তো রোজ টিচারের কাছে বকা টিচার রোজ দিন বাইরে বার করে দিত আর আমরা 2-3 জন এমন বদমাশ ছিলাম যে রোজ বাইরে বার করে সারা মাঠ ঘুরে বেড়াতাম প্রায় দিনই বলতে প্রিন্সিপাল কল করতে বই আনুনি কেন ভুলে গেছি ওই সেই কত বাহানা দিতাম তারপর আলটিমেটলি প্যারেন্টস কল করে দিয়েছিল যে এরম রোজ আসছে এরম রোজ কী করে হয় বই আনে না তারপর খুব বকাবকি খেয়ে তারপর তো 2-3 দিন বই নিয়ে গেছি তারপর আবার অ্যাজ ইউজুয়াল বই নিয়ে যেতাম না খুব মজা হতো বাইরে ঘুরে বেড়াতাম খেলতাম স্কুলের ক্লাসের থেকে বাইরেটা বেশি মজা লাগতো প্লাস একদিন এমন হয়েছে যে স্কুল থেকে চলে গেছি সিনেমা দেখতে তখন আমাদের স্কুলে 11-12 ছিল 2-7 তো সেই টাইমটা একদম মুভির টাইম ছিল তা স্কুল থেকে 3-4 জন মিলে পালিয়ে গেছি স্কুলে ইয়ে সিনেমা দেখতে তা সেটা জানাজানি হয়ে গেছে তারপর আবার সেই প্যারেন্টস কল প্রায় 1 মাসের ওপর সাসপেন্ডেড ছিলাম বাড়িতে যা বকাবকি যা মার খেয়েছি তারপর থেকে আর কিছু করিনি ওরকম বদমাইশি কি সিনেমা দেখতে যাওয়া হয়েছিল সেবার তখন একটা অ্যাশবেরিয়ার আর অভিষেক বচ্চনের কোনো একটা সিনেমা দেখতে গেছিলাম ওকে স্মিতা শুরু করি খেলা এসো প্লিজ দেখে নাও ভালো করে 5টা বটল রাখা আছে স্মিতা সব কটা ফেলার চেষ্টা করছি তাহলে 25 পয়েন্ট স্কোর করতে হবে স্টার্ট ভালো করে দেখে দেখে মারো ফার্স্ট বল ওকে 5 পয়েন্টস হয়েছে ঠিক করে দেখো দেখে মারো কোথায় বলটা আছে লাস্ট বল কিন্তু ওকে গুড লাস্টের দিকে একটু মানে হয়ে গেল একটু প্র্যাকটিসটা হয়ে গেল একটা ঠিকঠাক করে পয়েন্টস স্কোর হলো পাঁচশো তোমার চান্স ছিল তুমি 2 বটল ফেলতে পেরেছো তাই 10 পয়েন্ট শ্রীরেখা কি করো তুমি আমি স্টুডেন্ট আমি কলেজে পড়ছি বটানি অনার্স ফার্স্ট ইয়ার কোন কলেজ বিবেকানন্দ ঠাকুরপুকুর ওকে এরপরে কি ইচ্ছে করার আমার তো এমএসসি করার ইচ্ছা আছে আমি বেসিক্যালি টিচার হতে চাই আর ইভেন টিচারের চেয়েও বেশি আমার অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা তোর মতো সুন্দর হওয়ার ইচ্ছা এর পরে অ্যাক্ট্রেস মানে কোনটার সাথে কোনো লিংক নেই 50-50 বলতে পারো যে টিচার হব আমি এখনো ইভেন কলেজ চলাকালীন আমি ছোটদের পড়াই ক্লাস 2-3 দের পর বাচ্চাদের পড়াই ওদেরকে পড়িয়ে এতটা মজা লাগে ওই প্রফেশনের প্রতি আমার একটা টান আছে আবার অ্যাক্ট্রেস হওয়ার প্রতি একটা টান আছে ছোটবেলাটা কিরকম কেটেছে ছোটবেলায় আমি ভীষণ দুষ্ট ছিলাম আর ভীষণ খাউকুটি আমি ছোটবেলা থেকে খেতে খুব ভালো
ভালোবাসি ছোটবেলায় যখন বটলে কিছু থাকতো না আমি আমি বেসিক্যালি শেষ করতাম সবকিছু इवन কালো জিরে গোটা জিরে যা মশলা থাকতো দারচিনি লবঙ্গ সব খেতাম আমি সব মশলার ডাব্বায় যা মশলা থাকবে আমি সব শেষ করে দেব এরকম ছিলাম মজার কি একটা অভ্যাস আছে তোমার রোজ দুটো টর্চ আর একটা নাইফ নিয়ে শুই রোজ আমার ভয় লাগে ভূত আসবে চোর আসবে ছুরিটা ঢুকি দিলে অন্তত আমি তো বেঁচে যাব ভূতকে ছুরি পারবে আর কিছু তো কিছু করে তো আমি ছুরি খাওয়ার জন্য ওরে বাবা আমি রোজ টর্চটা নিয়ে প্রায় রাতে আমি তিন চার বার উঠি ঘরের চার কোণা আমি টর্চ মারি কোথায় ভূত আছে কেন হঠাৎই বাতি আমি জানি আমার ভয় লাগে আর সেই ভয়টা দূর করার জন্য আমি রোজ দুটো টর্চ আর একটা ছুরি আমার পাশে বালিশের পাশে থাকে আর আমি শুই আর রোজ ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট হ্যাঁ যত গরমই হোক তাহলে আমার মনে হয় আমাকে টাচ করতে পারবে না ভূতে এসে চাপা আছে টাচ করতে পারবে পাগল একদম এসে সুরেখা শুরু করি দেখো পাঁচটা বটল ইচ বটল 5 পয়েন্টস ওকে স্টার্ট আস্তে আস্তে ভালো করে বটল কিন্তু ওটাই আছে বল বেশি নেই কিন্তু দেখে দেখে আস্তে করে দুটো চান্স চলে গেছে আর তিনটে আছে আস্তে আস্তে ভালো করে দেখো দেখে 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 ফেলো লাস্ট বল সীতা হবে হবে ও বয় লাস্টে উদ্ধার হয়েছে একটা বটল ফেলে 5 পয়েন্টস অঙ্গিরা ম্যারিড হ্যাঁ ম্যারিড কতদিন দেড় বছর কি করো তুমি আমি একটা আইটি কোম্পানিতে সার্ভিস করি কতদিন হয়ে গেল করছো 4 ইয়ার্স হয়ে গেছে তো বিয়ের পরে অসুবিধা হচ্ছে না কাজ করছো যে আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ মানে আগে হ্যাঁ এসে আগে বিয়ের আগে আমাকে বাবা মা ভীষণ ভাবে সাপোর্ট করতে এখনো তাই বাবা মা প্রচন্ড সাপোর্ট করে আর বিয়ের পরে হচ্ছে আমার হাজবেন্ড মানে আমি হয়তো কোনো জব ইন্টারভিউ দিতে গেলে ভাবি যাব কি যাব না হয়তো দূরে হলেও হতে পারে বাট আমার হাজবেন্ড হচ্ছে সবকিছু না তোমাকে যেতেই হবে তুমি যাও তুমি কেন যাবে না কলকাতায় বসে কি করবে ভীষণ সাপোর্টিভ খুব ভালো ইয়ে লাকি সারা দিন কাজ কমের পরে তারপর সময় কাটে কিভাবে সারা দিন তারপর কি সংসারের হাল ধরতে হয় না না বেশি তেমন কিছুই করতে হয় না বেশিরভাগ করার যদি যেমন কিছু থেকে থাকে না দুজনের বাইরের খাওয়া খেতে খুব ভালোবাসি আর শ্বশুরশাশুড়ি শ্বশুরশাশুড়ি খুব হেল্প করে যখনই ঢুকে ওনারাও সবকিছু করে বা তুমি বা শ্বশুরশাশুড়িকে হেল্প করো আমার হ্যাঁ আমি যদি উইকেন্ডে থেকে থাকি বা আমার আসলে আমি উইকেন্ড করে আমি বাপের বাড়ি আসি তো আমি যখন উইকেন্ডে থেকে থাকি শ্বশুর বাড়িতে কাজটা কি করো অ্যাকচুয়ালি আমি একটু নারীবাদী টাইপের আমি ভাবে কি একটা ছেলে যদি ডান্টিনও তার মা বাবার কাছে থাকতে পারে একটা মেয়ে কেন তার বাবা মার কাছে যেতে পারবে না হ্যাঁ তা আমি সবসময় ব্যালেন্স করার চেষ্টা করি আমি যদি 5 দিন এখানে থাকি আমি চেষ্টা করি অন্তত উইকেন্ড বা কিছুটা আমার বাবা মার সাথে কাটাবার ওকে অঙ্গির এসো শুরু করি খেলা ভালো করে দেখে কনসেন্ট্রেট করে ফোকাস করে খেলবে স্টার্ট একটা গেল সেকেন্ড বল দেখে নাও ভালো করে দুটো হয়ে গেছে আর দুটো বল আছে ঠিক করে অঙ্গিরা মানে পয়েন্টস হবে না কিন্তু লাস্ট বল ছোটবেলা থেকে কোনো খেলাধুলো করা হয়নি খেলাধুলো করেছি টিপের ব্যাপার ঠিক বুঝি না মানে গুলিয়ে যায় ব্যাপারটা খেটে যায় ওকে দেবো মাই নেক্সট রাউন্ডে হবে এসো করতে ভালোবাসে দোলন দুলতে ভেরি গুড কার সাথে দোলন বৃন্দাবন কোথায় শেওড়াফুলি শেওড়াফুলি শেওড়া পেত নিয়েছে তুমি বলছো তো অসুবিধা নেই না আমি তো মজা করি সকলের সাথে একদম তুমি যথেষ্ট সুন্দর আচ্ছা কি করো দোলন চেন্নাই ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রিটা করেছি তারপর এখন ফ্রেশার কোন সাবজেক্টে ডিগ্রি নিয়েছো আমার ছিল হিউম্যান রিসার্চ আচ্ছা তো সেটা নিয়েই হবে হ্যাঁ ওকে আর কি কি হবিস তোমার গান শুনতে ভালোবাসি আর সবথেকে বেশি যেটা ভালোবাসি জি বাংলা সম্পূর্ণ দেখতে নানা রকম প্রোডাক্ট দেখবো অ্যাপ্লাই করবো ফর্সা হবো ও সুন্দরী হতে চাও খালি এত সুন্দর হয়ে গেছো না ভীষণ ভালোবাসি নানা ধরনের প্রোডাক্ট দেখবো অ্যাপ্লাই করবো ফর্সা হবো দোলন কলেজে কি হয়েছে একটা মজার ঘটনা
আমি সব খবর নিয়ে তারপর কথা বলে দিই এদের সাথে মানে আমাদের চেন্নাই ইউনিভার্সিটিতে তো সব তামিল মানে তামিলিয়ানরা বেশিরভাগ তো আমি জানতাম না ওখানে বাঙালি থাকে বলে খুব কম কেন দিতে বলতো ইংলিশ তামিল ভাষা আমি কিছুই বুঝতাম না প্রথম প্রথম ফ্রেন্ড ছিল দু তিনটে আমি ওরা তামিল তো কেউ বলেছে কি গুড মর্নিং এর জায়গায় বলবে কি এই শয়তান ভালো আছিস এইটা বাংলাটা আমাকে শিখিয়েছে আমাদের যে টিচার ছিল আমি জানতাম না সে যে বাঙালি মুখার্জি এবার পুরো এসেই বলে দিয়েছে এই শয়তান ভালো আছিস যেই বলেছে তখন একদম পুরোপুরি পুরো কলেজ জেনে গেছে যে আমি ওকে এটা শিখিয়েছি এবং এটা বাজে একটা কথা ব্যাস 21 বছর বয়সে কলেজের পুরো ওভার কলেজ দেখছে আমি কান ধরে কি বাজে ব্যাপার মানে আমার প্রেস্টিজ পুরো ডাউন হয়ে গেছে ওকে এসো ধরুন পাঁচটা বল এখন অবধি দশের ওপরে ওঠেনি ঠিক আছে চলো একটা গেল আস্তে আস্তে দেখে 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 ভালো করে ওকে ফাইভ পয়েন্টস ওখানে দাঁড়িয়ে থাকবে এগোবে না থার্ড চান্স ওটা চেন্নাই চলে গেছে লাস্ট চান্স ওকে টেন পয়েন্টস ফার্স্ট রাউন্ড এরপরে এবার স্কোর অঙ্গিরা সরি রাউন্ডে স্কোর হয়নি পরের রাউন্ডে হবে শ্রীরেখা পেয়েছে ফাইভ পয়েন্টস হাইয়েস্ট স্কোরার দুজন স্মিতা এবং দোলন দুজনেই পেয়েছে টেন পয়েন্টস দেখি তোমাদের গিফট কি আছে দেখো কি কি আছে এয়ার ফ্রায়ার জুসার মিক্সার টেবিল গ্রিলার মোবাইল আইপড এবং রিস্ট ওয়াচ সানগ্লাস স্মিতা আগে বলো কোনটা তোমার চাই একদম ব্ল্যাক কালার এয়ার ফ্রায়ার তেল লাগে না ভাজা ওটাই চাই ওটাই চাই দোলন বলো কোনটা চাই জুসার মিক্সার শ্রীরেখা টেবিল গ্রিলার টেবিল গ্রিলারে তুমি যখন তখন যে কোনো জায়গায় খাবার গ্রিল করতে পারবে ঠিক আছে এইবার দোলন এবং স্মিতার জন্য আরো একটা সারপ্রাইজ ভাগ্য চক্র এসেছে দোলন এবং স্মিতা কারণ তোমাদের জন্য হাইয়েস্ট স্কোরার একজন একজন করে আসবে এসে ভাগ্য চক্রটাকে ঘোরাবে ভোকারটা মানে কিছু পাবে না তারপর আছে মাইক্রোওভেন রাইস কুকার আবার ভোকারটা একাধি কলা পাবে আর মজার শাস্তি আছে চলে সুস্মিতা কোনটা পছন্দ মাইক্রোওভেন না রাইস কুকার না কলা মাইক্রোওভেন মাইক্রোওভেন ঘোরাও এই হলো তোমার রাইস কুকার ঠিক আছে থ্যাংক ইউ হ্যাপি ভীষণ বলো এসো যে হবে আমাদের আজকে দিদি নাম্বার ওয়ান তার সামনে সুযোগ রয়েছে আরও একটা বোনাস রাউন্ড খেলার এবং একটা দারুণ গিফট পাওয়ার সেটা হচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সোনার হারটা আর যে হবে দিদি নাম্বার ওয়ান সে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার ওয়ানের জন্য আর এই শাড়িটি আপনারা সবাই প্রিয় গোপাল বিষয়ের শোরুমেই পাবেন এবার পুজোয় প্রিয় গোপাল বিষয়ের দিদি নাম্বার ওয়ান শাড়ি চাই চাই আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিছি গান গে যাই গান গে যাই
আমার পেটের জ্বালা শ্যামের মতো, আমার পেটের জ্বালা শ্যামের মতো, রাধা সাজা ছাড়া উপায় নাই গান গেয়ে যাই, আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিছি গান গেয়ে যাই, গান গেয়ে যাই, গান গেয়ে যাই। প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার রাউন্ড, বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 10 পয়েন্ট, ভুল উত্তর দিলে -5। আচ্ছা এবার বলি কি কি গিফট আছে দেখে নি আগে। আমি যখন স্কুলে পড়াতাম তখন আমার স্টুডেন্টরা 11-12 আমি পড়াতাম, আমার স্টুডেন্টরা একদিন বললো ম্যাম আপনি এরম করে চ্যাট করতে পারেন কোনো পয়সা লাগবে না। তখন তো অত পয়সা পয়সা ছিল না, তখন শুধু স্কুলে পড়াতাম বাস বাড়ি আসতাম, তা আমি বাড়িতে গিয়ে সেরমভাবে করেছি, করে তারপর চ্যাট করতে শুরু করেছি, তা অনেক ছেলেরা আসছিল চ্যাট ফ্যাট করছিলাম কিন্তু ভালো লাগছিল না। তারপর দুদিন তিন দিন এরমভাবে গেছে, তারপরে চার দিনের মধ্যে একজন এসছে চ্যাট করতে, তার কথা কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে আমার একদম পছন্দ হয়নি, তা আমি কী করলাম ব্লক করে দিয়েছিলাম। ব্লক করলে সারাদিনের মধ্যে আর তুমি তার সাথে কথা বলতে পারবে না। এবার কী হচ্ছে পরের দিন আবার দেখছি সেই ছেলেটাই এসছে আবার আমার সাথে কথা বলতে, মানে কী জানি কী ভালো লেগেছে ওইটুকুনি কথার মধ্যে খুব ভালো লেগেছে। তারপর সেই তখন থেকে শুরু, ছ মাস তো ওই ফোনে চ্যাট চ্যাট করেই গেছি, তারপরে দেখা, তারপরে বিয়ে। কিন্তু আমি ভাবলাম বিয়ের তখনই জিজ্ঞেস করেছিলাম প্রথম যে ছ মাসের চ্যাটে ওইটুকুনি সময় যদি কী দেখে এত মুগ্ধ হয়ে গেলে যে আবার এলে আমার সাথে কথা বললে তারপর তো লাইফ লং চলেই যাচ্ছে। তা কী উত্তর দিয়েছিল বর? বর বলছিল তোমাকে তোমাকে দেখছিলাম যে তুমি বিয়ের পর আর কী কী করতে পারো, কী কী বদমাইশি করতে পারো, যে ওরকম করে ব্লক করেছে সারা জীবন তোমাকে আমি ব্লক করে দিয়েছি। শ্রীরেখা, তোমার নামটা খুব ইন্টারেস্টিং। বাবা আমার মা শ্রীদেবী থেকে শ্রী নিয়ে নিয়েছে আর রেখা অ্যাড করে দিয়েছে, শ্রীরেখা। ইভেন আমার মা মিঠা চক্রবর্তীর ভীষণ ফ্যান, আমাকে বাড়িতে আমাদের আমাকে দাদাকে দুজনকেই, দুজনেরই এক নাম মিঠুন, ঘুম থেকে ডাকবে এই মিঠুনের বাচ্চা, ওর সবসময় মিঠুন বাড়িতে চারিদিকে মিঠুন, আর আমার দাদা মায়ের রাক্ষসী বলবে আমি ওকে রাক্ষস বলবো, এইসব আমাদের উল্টো পাল্টা নামে চলতেই থাকে। অঙ্গিরা বলো, হাজবেন্ডকে চিনতে আগে থেকে? না, ম্যাট্রিমনি থেকে এসেছে, বাট ম্যাট্রিমনি থেকে হলো আমার একটা সেই মানে বাবা মাই ফার্স্টে কথা বলবে বা সেরকমভাবে এগোয়নি, আগে আমরা নিজেরা দুজন দুজনের সাথে বেশ এক বছর মতো বেশ আড্ডা মেরে নিয়েছি। আচ্ছা, তারপরে একে অপরকে আগে ভালো করে চিনে নিয়েছি, তারপরে বাবা মা, তারপরে বাবা মায়ের খুব ভালো। তাই এক বছর ধরে হাজবেন্ডের কি পরীক্ষা নিলে তুমি? দেখে নিলাম যে আমি যে জিনিসগুলো চাই হাজবেন্ড ওগুলো আছে কিনা, ঠিক মতো রান্না বান্না জানে কিনা, আমার চাকরি বাকরিগুলো ঠিক মতো সাপোর্ট করে কিনা, রাগটা কার বেশি আমার না আমার হাজবেন্ডের, কে কাকে বেশি আগে মানায়, সবাই তো এই পাস করে গেছে একদম। তোমাদের বলে দিই যে হবে আমাদের আজকে দিদি নাম্বার ওয়ান, তার সামনে সুযোগ রয়েছে আরও একটা বোনাস রাউন্ড খেলার এবং একটা দারুণ গিফট পাওয়ার, সেটা হচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সোনার হারটা। আর যে হবে দিদি নাম্বার ওয়ান সে পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার ওয়ানের জন্য। আর এই শাড়িটি আপনারা সবাই প্রিয় গোপাল বিষয়ের শোরুমেই পাবেন। এবার পুজোয় প্রিয় গোপাল বিষয়ের দিদি নাম্বার ওয়ান শাড়ি চাই চাই। এবার খেলা ফিরে আসি, আবার পরে গল্প করব। এই রাউন্ডে ফার্স্ট কোয়েশ্চেন, একটা ভিডিও আসবে কিন্তু যে গানটা হবার কথা সেই ভিডিওতে সেটা মিউট করা থাকবে, সেটা বন্ধ থাকবে, তো ভিডিওর গানটা আইডেন্টিফাই করবে। রোমান্টিক গানের মাইলস্টোন, এরপর কিছু হয় না। শ্রীরেখা, প্যার হুয়া ইকরার হুয়া
है प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल। এরপর বিষণ্ন দিন বাজে না মনোবিন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। দারুণ 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 দারুণ। ওকে কি 10 পয়েন্টস দেব? মোটামুটি শুটটা লাগিয়ে চাই। গানটা আইডেন্টিফাই করেছো ঠিক, 10 পয়েন্টস। কি নেবে বলো? ট্রলি ব্যাগ। একটা ছবি দেখতে পাবো, স্টিল ছবি, তার মধ্যে একজন নায়কের মুখটা বড় আবছা থাকবে, সেই নায়কের মুখটাকে আইডেন্টিফাই করবে। ওকে দেখো, এবার বলো স্মিতা। রবি ঘোষ। ইয়েস ছবির নাম কি? গুপি বাইন বাঘা বাইন। গুপি গুপি গাইন বাঘা বাইন। ওকে 10 পয়েন্টস স্মিতা। কি নেবে বলো? ওই গ্যাস গ্যাস ওই স্টোভটা যেটা 4 বার্নার গ্যাস ওভেন। মহারাজা তোমার এসেলাম মোরা বাংলাদেশের থেকে, মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যাই। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা তোমার সেলাম। আর কি বলবো তোমার সেলাম। ওকে ফোর্থ কোয়েশ্চেন, একটা ভিডিও আসবে তার পিছনে একটা গান বাজবে, সেটা কিন্তু অরিজিনাল ভিডিও গানটা নয়, অন্য গান বাজবে। তো অরিজিনাল গানটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। শুনো, যে হাওয়ায়ে গুনগুনায়ে পুছে তু হ্যায় কাহাঁ, তু হ্যায় ফুলো মে কলিয়ো মে ইয়া মেরে খাবো কি গলিয়ো মে। এবার বলো শ্রীরেখা। মেরি সপনো কি রানি কব আয়েগি তু, আয়ে রুত মস্তানি কব আয়েগি তু, বিত যায়ে জিন্দগানি কব আয়েগি তু, চলিয়া তু চলিয়া। টেন পয়েন্ট। মেরে সপনো কি রানি কব আয়েগি তু, আয়ে রুত মস্তানি কব আয়েগি তু, বিত যায়ে জিন্দগানি কব আয়েগি তু, চলিয়া তু চলিয়া, ও চলিয়া আ তু চলিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গিফট ট্যাব না কার্পেট ট্যাব। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, একটা গানের লাইন আসবে তার মধ্যে কিছু অক্ষর থাকবে আর কিছু অক্ষর থাকবে না, গানটা আইডেন্টিফাই করবে। দেখো,
সবাই দেখেছো বাংলা গানের লাইন এবার বলো অঙ্গিরা এই রাত তোমার আমার এই রাত এই রাত তোমার এই রাত তোমার আমার চাঁদ তোমার শুধু দুজন এই রাত সঙ্গে 10 পয়েন্ট সঙ্গীরা সেকেন্ড রাউন্ডে পরে আমাদের স্কোর স্মিতা 20 পয়েন্টস সঙ্গে এয়ার ফ্রায়ার রাইস কুকার গ্যাস ওভেন শ্রীরেখা 35 পয়েন্টস সঙ্গে টেবিল গ্রিলার ট্যাব ডিজিটাল ক্যামেরা ট্রলি ব্যাগ অঙ্গিরা 10 পয়েন্টস সঙ্গে কার্পেট দোলন 10 পয়েন্টস সঙ্গে জুসার মিক্সার রাইস কুকার এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড কিন্তু আমাদের টাই হয়েছে দুজনের মধ্যে দোলন এবং অঙ্গিরার মধ্যে তাই আমরা একটা টাই ব্রেকার খেলা খেলবো একটা টিউন বাজবে সেটা কিসের টিউন বাজার প্রেস করে বলবে আমি এবার বলো বলার পর এবার বলো দোলন তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে দোলন থেকে যাচ্ছে রাইট আনসার দিয়েছে দোলন অঙ্গিরা ভেরি সরি এসো এইটা তোমার জন্য দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্টিসিপেন্ট মেমেন্টো আর তোমার জন্য একটা ডিনার সেট আমি এটা রাখছি এখানে ও রেখে দেওয়া আসবে তোমার টেবিলে हाल क्या है दिलों का न पूछो सनम आपका मुस्कुराना गजब ढा गया एक तो महफिल तुम्हारी हंसी कम न थी उस पे मेरा तराना गजब ढा गया हाल क्या है दिलों का न पूछो सनम আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী শুরু করব আমাদের থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু এই রাউন্ডটা নতুন ভাবে আমরা সাজিয়েছি আগে আমরা লটারি টিকিট গুলো তোমাদের দিই ফলো নাম্বার 1 কে দোলো দেখি কি কি আছে গিফট রয়েছে একটা 22 ইঞ্চির এলইডি টিভি ফুল এইচডি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার এইচডিএমআই ফ্যাসিলিটি ইন্টারনেটের সাহায্যে টিভি দেখতে পারো ওকে রয়েছে একটা ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক যার মধ্যে আছে বাবল ওয়াশ টেকনোলজি জামা কাপড়কে শুধু পরিষ্কার করবে না আরও ব্রাইট এবং ঝকঝকে রাখবে রয়েছে একটা ফ্রিজ 5-স্টার টেকনোলজি আছে এই ফ্রিজের মধ্যে অন্য ফ্রিজদের তুলনায় 15% বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে আর আছে একটা 3-সিটার সোফা কোন গিফটটা তোমার পছন্দ ফ্রিজ ফ্রিজ এবার ফ্রিজটা পাওয়ার জন্য তোমায় কী করতে হবে এই 3টে প্রাইজের মধ্যে একটা প্রাইজ হচ্ছে ফ্রিজের দাম এটা হচ্ছে 16,500 এটা হচ্ছে 18,900 আর এটা হচ্ছে 21,200 এখানে কিন্তু অরিজিনাল প্রাইসটা লেখা রয়েছে ওকে সিঙ্গেল ডোর 5-স্টার টেকনোলজি আছে 15% বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এটা খুব তাড়াতাড়ি খাবার ঠান্ডা করে বলো 18,900 18,900 এটা নেব ফাইনাল হ্যাঁ ওকে নিলাম দোলন বলছে এই ফ্রিজটার দাম 18,900 এবার দেখা যাক দোলন ঠিক বললো না ভুল বললো আগে আমি দেখবো তারপর তোমার দেখো ফ্রিজটার
সার্ভিসটা খুব প্রয়োজন ছিল না? ছিল, বাট মনে হচ্ছে না প্রয়োজন ছিল না। প্রয়োজন তো আছে, কিন্তু আমার অ্যানসারটা মনে হচ্ছে ভুল। এগুলোর ব্যাপারে আইডিয়া নেই, কিন্তু সব কিছু জানা দরকার। সে যেমন পটল কিনবে, সে তেমন ফ্রিজ টিভিও কিনবে। 16,550। ভেরি সরি দোলো, ওই জন্য বারবার জিজ্ঞেস করছিলাম। শিওর শিওর শিওর, ভেরি সরি দোলো, হলো না। নাম্বার টু কে? শ্রীরেখা। শ্রীরেখার কোনটা পছন্দ? টিভি। টিভি, ওকে। তোমার পছন্দের টিভিটা পাওয়ার জন্যে তোমাকে এই খেলাটা খেলতে হবে। খেলাটা কি? এটা একটা ইন্ডাকশন ওভেন রয়েছে উইথ দ্য কুকওয়্যার। এইটার দাম অরিজিনাল কী হবে সেটা তোমার মধ্যে রয়েছে, সেটা আমরা পরে দেখবো। আগে তুমি বলবে, তারপরে আমরা দেখবো ঠিক হচ্ছে কি না। এখানে হচ্ছে 3-00, এই ড্যাশটার মধ্যে কোন নাম্বারটা বসবে? 2, 5, 7, তাহলে হবে 3,200 বা 3,500 বা 3,700। কী দাম হবে ইন্ডাকশন ওভেনের, কি মনে হচ্ছে তোমার? 2, 5, 7? ভাবো। ইন্ডাকশনের কিরকম দাম হতে পারে? 3,200 নেব। ফাইনাল? না ফাইনাল, ওকে। তুমি বলছো 3,200, ঠিক আছে, দেখবো 3,200 রাইট প্রাইস কিনা। আগে আমি নিজে দেখি। আছে বাড়িতে ইন্ডাকশন? না, কখনো বাজারহাটে গিয়ে দেখো, দরকার নেই ইন্ডাকশনের জন্য, খুব প্রয়োজনীয় জিনিস। এগুলো তো করে তোর মা আর বাবাই করে, আমি করি না। ঠিক বলছে? মনে হচ্ছে ও দামটা ঠিক করে। সব ব্যাপারে জ্ঞান থাকা দরকার, তাই না? মেয়ে তো সে, তবেই তো সে দিদি নাম্বার ওয়ান। তুমি বলেছ 3,200 অরিজিনাল প্রাইস, শ্রীরেখা 3,500 রং আনসার। শ্রীরেখা, তোমার পছন্দের টিভিটা তোমাকে দিতে পারলাম না, ভেরি সরি শ্রীরেখা। তার সাথে ভেরি পয়েন্টস তুমি পেলে না। এইবার নাম্বার থ্রি স্মিতা। স্মিতার কি পছন্দ? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, টিভিও বলতে পারো, ওয়াশিং মেশিন ফ্রিজে বলতে পারো, ওয়াশিং মেশিন। তোমার পছন্দের ওয়াশিং মেশিনটা পাওয়ার জন্য এই যে ওয়াটার পিউরিফায়ার এখানে রাখা আছে, এর অরিজিনাল প্রাইসটা গেস করতে হবে এই তিনটের মধ্যে একটা। অপশনগুলো হচ্ছে 1,500, 2,500, 4,000, 1,500, 2,500, 4,000। বল। পনেরোশো। শিওর? তোমার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, জানো, ভেবে চিনতে বলছো। 1,500 শিওর নেব? হ্যাঁ। চেঞ্জ করতে চাও না? 1,500 ফাইনাল, চেঞ্জ করবে না। ওয়াটার ফিল্টার এবং ওয়াটার পিউরিফায়ার মধ্যে তফাৎ থাকে। হ্যাঁ, এটা পিউরিফায়ার, এটা তো পিউরিফায়ার। খুলবো? 1,500 নিলাম। এবার আমি দেখি তোমার ভাগ্যে কি আছে, বাকি দুজনের থেকে বেটার না সেম? তুমি কনফিডেন্ট ভীষণ ছিলে তোমার এই প্রাইসটা নিয়ে, তুমি বলে 1,500। আমি অনেকবার তোমাকে হিন্ট দিলাম, তুমি বললে যে না 1,500ই রাইট প্রাইস। মিসেস বোস, 2,500 টাকা, এটা পিউরিফায়ার। রং আনসার স্মিতা। তাহলে নো ওয়াশিং মেশিন স্মিতা, তার সাথে পয়েন্টসও পেলে না এই রাউন্ডে, কেউ কোনো পয়েন্টসও পেলে না, গিফটও পেলে না। বাকি রয়েছে আরও একটা রাউন্ড, সেই রাউন্ডে পরে পেয়ে যাবো আমাদের আজকে দিদি নাম্বার ওয়ানকে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। প্রচুর গিফট পাওয়ার রাউন্ড, প্রচুর পয়েন্টসের রাউন্ড, ঠিক আছে? আগে গিফট কী আছে দেখে নিই, হলো। ওকে, কী কী আছে? রট আয়রনের ডাইনিং টেবিল, কিচেন চিমনি, গ্যাস তন্দুর, স্ট্যান্ড ফ্যান, টিভি স্ট্যান্ড উইথ ক্যাবিনেট আর হোম থিয়েটার। আমি তোমাদের একটা করে প্রশ্ন করব আর বলে দেবো সেই উত্তরটা দিতে পারলে কোন গিফটটা পাবে। বলে দেবো গিফটটা, রাইট আনসার দিলে 20 পয়েন্টস পাবে, তার সাথে গিফটটা পাবে। আর যদি ভুল উত্তর দাও তাহলে -10 হবে। বাজার রাউন্ড এবার বলোর পর
বাজার প্রেস করে রাইট আনসার। প্রথম প্রশ্ন যা সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে গ্যাস তন্দুর। একটি শব্দ বিভিন্ন ভাবে লেখা থাকবে, জাম্বলড আপ থাকবে অনেকটা, তো সঠিক শব্দটা আইডেন্টিফাই করবে ওই ভিতর থেকে। এবার বলো, দোলন ব্রাজার প্রেস করেছে, বলো গোলমরিচ। ওকে দেখে নি, yes 20 points দোলন। সঙ্গে গ্যাস তন্দুর। সেকেন্ড কোয়েশ্চেন, যা সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে স্ট্যান্ড ফ্যান। একটা শব্দ তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো পর বাজে। বাকি দুজন এবার বলে স্মিতা, ভরা পাতা তাড়াতাড়ি বলতে হবে, বাজে প্রেস করে দিয়েছো পাতা। লাস্টেরটা ফাইনাল আনসার স্মিতা, স্মিতা -10 দোলন পারবে? শ্রীরেখা তেজ পাতা, তেজ পাতা দেখি, দুটো শব্দ বার করবে, একটা ছোটবেলার খেলা, একটা বাদ্যযন্ত্রের নাম। এবার বলো শ্রীরেখা, কানামাছি আর আর মানে বাজার প্রেস করছো, মাইনাস করে দেবো শ্রীরেখা, তাড়াতাড়ি বলো। এ আবার কি, দুটো উত্তর ভেবে তো বাজারটা প্রেস করলে, একটা উত্তর দেখে বাজার প্রেস করলে। হ্যাঁ শ্রীরেখা -10। আমি বলেছিলাম ছোটবেলার খেলা আর বাদ্যযন্ত্রের নাম, তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে কানামাছি, নাটা আছে, তার পাশে হচ্ছে শা, তারপরে হচ্ছে হর্ষ, তাহলে হয় শানাই। ফোর্থ কোয়েশ্চেন, যা সঠিক উত্তর দিলে তোমরা পাবে ডাইনিং টেবিল। তিনটে ছবি দেখতে পাবে, সেই তিনটে ছবি থেকে একটা কমন শব্দ আসবে যেটা কিনা ওই ছবির সাথে রিলেটেড, সম্পর্কিত একটা শব্দ। একটা মন্দিরের ছবি, একটা ক্লাসরুমের ছবি, একটা ঘড়ি, তিনটে থেকে একটা কমন জিনিস, একটা কমন শব্দ যেটা এই তিনটের সাথে জড়িত। হয়ে গেছে, এবার বলো দোলন ঘন্টা। কেন ঘন্টা, মন্দিরেও ঘন্টা বাজে, ঘরেও ঘন্টা বাজে, স্কুলেও ঘন্টা বাজে। ভেরি গুড, ভেরি গুড দোলন, তুমি পেয়ে গেছো ডাইনিং টেবিল। লাস্ট কোয়েশ্চেন, পাঁচ নম্বর কোয়েশ্চেন, যা সঠিক উত্তর দিতে পারলে পাবেন টিভি স্ট্যান্ড উইথ ক্যাবিনেট। শব্দ ছক, দুটো ক্লু থাকবে, ওপর নিচে একটা ক্লু, পাশাপাশি একটা ক্লু, ঠিক আছে? দেখো, শাড়ির নামে ফল এলো, কোন সেই শাড়ি বলো, উপর নিচেটা ছিল, পাশাপাশি চপ সিঙ্গারা বেগুনি এই নামেতেই চিনি। শাড়ির নামে ফল এলো, কোন সেই শাড়ি বলো, চপ সিঙ্গারা বেগুনি এই নামেতে চিনি। এবার বলো শ্রীরেখা, তেলে ভাজা জামদানি। কেন মনে হলো বলো? তেলে ভাজা, চপ, শাড়ি, সিঙ্গারা, বেগুনি সব কটাই তেলে ভাজা, আর শাড়ির নামে ফল জাম। 20 পয়েন্টস সঙ্গে টিভি স্ট্যান্ড উইথ ক্যাবিনেট। হা 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 হা, লাস্ট রাউন্ডে অনেক কিছু ঘটে গেল, এপার ওপার হয়ে গেল, তোলপাড় হয়ে গেল,
যারা এগিয়েছিল তারা পিছিয়ে গেল, যারা পিছিয়ে ছিল তারা এগিয়ে গেল, কি যে হয়ে গেল। আজকে যিনি দিদি নাম্বার ওয়ান হয়েছেন এবং তার পরের পজিশনে যিনি আছেন তাদের মধ্যে মাত্র 5 পয়েন্টের ডিফারেন্স। আজকের দিদি নাম্বার ওয়ান হচ্ছে দোলন। দোলন পেয়েছে জুসার, মিক্সার, রাইস কুকার, গ্যাস তন্দুর, ডাইনিং টেবিল। দোলন, এবার তোমার ওই বোনাস রাউন্ড। বোনাস রাউন্ডে যদি জিততে পারো তাহলে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার তোমার হবে। চলে শোনো 20 সেকেন্ডস টাইম, পাঁচটা শব্দ আমি যেরকম ভাবে বলবো তুমি পিছন থেকে সামনে আসবে, সেরকম ভাবে উল্টো ভাবে বলবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। রসগোল্লা, চমচম, ক্ষীর কদম, কাঁচাগোল্লা, কাজু বরফি, কাজু বরফি, ক্ষীর কদম, চমচম, চমচম, রসগোল্লা, চমচম, ক্ষীর কদম, কাঁচাগোল্লা, কাজু বরফি। আমি বলেছি, তুমি বলছিলে কাজু বরফি, তারপরেই চলে গেছো ক্ষীর কদমে। হবে হচ্ছে কাঁচাগোল্লা, ক্ষীর কদম, চমচম, রসগোল্লা। সরি দোলন, বাট নেভার মাইন্ড, খুব ভালো খেলেছো, প্রচুর গিফট তুমি পেয়েছো, ঠিক আছে। ওকে, সবাই চলে এসো প্লিজ। স্মিতা, তোমার জন্য জি বাংলার তরফ থেকে পালসেট, সঙ্গে তোমার জন্য তোমার জন্য দিদি নাম্বার ওয়ান ব্যাচ। এইটা হচ্ছে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে তোমার জন্য 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। থ্যাংক ইউ। সৌন্দর্যের গোপন কথা মানেই হচ্ছে অরিশ। এটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার ওয়ান শাড়ি। এটা পরে তুমি অষ্টমীর দিন সকালবেলা ঘুরবে। এইটা হচ্ছে তোমার জন্য উইনারের ট্রফি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমাদের এই মজা চলতে থাকবে, আপনাদের ভালোবাসা যেন সঙ্গে থাকে। দিদি নাম্বার ওয়ান, পাড়ার মলি, দিদির মায়া, হাজার গুণ গান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান।